ভিডিও লিঙ্কটিতে ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা যারা এইচএস দিয়েছো বা পাস আউট হয়ে গেছো, তাদের কাছে একটি ভাইটাল প্রবলেম, সফলতম কেরিয়ার গড়ে তুলতে হলে কোন ধরনের কোর্স করবে। তো তোমাদের সেই প্রবলেম দূর করতেই আমি চলে এসেছি তৌসিফ, আর তোমরা দেখছো কি অফ ক্র্যাক। বন্ধুরা, আজ 10টি বাছাই করা টেকনিক্যাল কোর্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কোর্সগুলি করলে ক্যারিয়ার অপরচুনিটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। প্রিভিয়াস এপিসোডে আমি 10টি প্রফেশনাল কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, তো আগের এপিসোডটি যারা মিস করে গেছো তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রফেশনাল কোর্সগুলি দেখে নিতে পারো। আর যারা নিউ ভিউয়ার আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে একটু ভালো করে বাজিয়ে নাও, কারণ এখানে চাকরির পরীক্ষা থেকে আরম্ভ করে এডুকেশনাল যাবতীয় তথ্য দেওয়া হয়ে থাকে, যেটা কিন্তু তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে সেরা 10টি টেকনিক্যাল কোর্স সম্পর্কে জেনে নেই। তো বন্ধুরা, আমরা যে টেকনিক্যাল কোর্সটিকে প্রথমে দেখেছি সেটি হলো আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। বন্ধুরা দেখো, আইটিআই কোর্সে দুটি গ্রুপ হয়, একটি ই গ্রুপ এবং অপরটি হলো এম গ্রুপ। ই গ্রুপটিতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণরা আবেদন করতে পারে। ই গ্রুপের যে ডিউরেশন হয় সেটি সাধারণত 1 বছর, এবং ই গ্রুপের যে ট্রেডগুলি শেখানো হয় সেগুলি হলো ডিজেল মেকানিক, ওয়েল্ডার প্রভৃতি। এবং এম গ্রুপটি হয় 2 বছরের, এতে মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারে। এম গ্রুপে কিন্তু আইটিআইয়ের সেরা ট্রেডগুলি থাকে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, টার্নার ও আরও একাধিক ধরনের ট্রেড থাকে। তো বন্ধুরা, তোমরা আইটিআই করতে পারো, এটি একটি ভালো কোর্স, এবং আইটিআই করলে তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কিন্তু জব পেতে পারো। তো চলো বন্ধুরা, এবার আমরা 2 নম্বরে যে কোর্সটি আছে সেই 2 নম্বর কোর্সটি আমরা দেখে নিই। 2 নম্বর কোর্সটি হলো পলিটেকনিক। তো বন্ধুরা, পলিটেকনিক করতে চাইলে তোমাকে জেক্সপো কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ জেক্সপো এক্সাম দিয়ে র্যাঙ্ক করতে হবে, তবে তুমি পলিটেকনিকে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া ভোকলেট এক্সাম কোয়ালিফাই করলেও পলিটেকনিকে চান্স পাওয়া যায়, এবং সেক্ষেত্রে পলিটেকনিকে তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশানের চান্স পাবে। তো বন্ধুরা, পলিটেকনিক কোর্সটির ডিউরেশন হয় 3 বছর, এবং এখানে যে ট্রেডগুলি শেখানো হয় সেগুলি হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই কোর্সটি যথেষ্ট ভালো কোর্স এবং যথেষ্ট ডিমান্ডফুল কোর্স। এই পলিটেকনিক কোর্স কমপ্লিট করার পর কিন্তু তুমি বিটেকের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং পরবর্তীকালে এমটেকও করতে পারো। 3 নম্বরে যে কোর্সটি আছে সেটি হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এই কোর্সটির ডিউরেশন হয় 2 বছর, এবং এই কোর্সটি কমপ্লিট করলে বিভিন্ন ভেহিকল কোম্পানিতে কিন্তু জবের চান্স থাকে। 4 নম্বর কোর্সটি হলো এসি ফ্রিজ রিপেয়ারিং। বন্ধুরা, এই কোর্সটিরও যথেষ্ট ডিমান্ড আছে, এবং দিনে দিনে সেটি যথেষ্ট পরিমাণে বাড়ছে। এই কোর্সটির ডিউরেশন হয় 1 বছরের, এবং কোর্সটি কমপ্লিট করলে ভালো কোম্পানিতে কিন্তু জবের একটা সম্ভাবনা থাকে। তো চলো এবার 5 নম্বর যে কোর্সটি আছে 5 নম্বর কোর্সটি দেখে নিই। 5 নম্বর কোর্সটি হলো সার্ভে ইঞ্জিনিয়ারিং। কোর্সটির ডিউরেশন হয় 1 বছর। এই কোর্সটি করলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ থাকে। তো বন্ধুরা, 6 নম্বরে যে কোর্সটি আছে সেটি হলো সিভিল ড্রাফটসম্যানশিপ। কোর্সটির ডিউরেশন হয় 2 বছরের, এবং কোর্সটি কমপ্লিট করলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জবের সুযোগ থাকে। 7 নম্বর কোর্সটি হলো হার্ডওয়্যার নেটওয়ার্কিং। বন্ধুরা, এই কোর্সটিতে কম্পিউটার হার্ডওয়্যার পার্টস রিপেয়ার এবং নেটওয়ার্কিং সম্পর্কে শেখানো হয়। কোর্সটির ডিউরেশন হয় 1 বছরের, এবং কোর্সটি কমপ্লিট করলে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কিন্তু কাজের সুযোগ থাকে। 8 নম্বর কোর্সটি হলো অটো ক্যাড। এই কোর্সে 2D, 3D ডাইমেনশন ড্র করতে শেখানো হয় কম্পিউটারে। কোর্সের ডিউরেশন হয় 1 বছর, এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরে এর জব লোকেশন হয়ে থাকে। 9 নম্বর কোর্সটি হলো স্মার্টফোন টেকনিশিয়ান। বন্ধুরা, এই কোর্সটির টেকনিশিয়ান তোমরা অলিতে গলিতে দেখতে পেয়ে যাবে, কিন্তু তারা প্রফেশনাল টেকনিশিয়ান নয়। তো বন্ধুরা, এই কোর্সটি যদি কমপ্লিট করা যায় তাহলে মোবাইল সার্ভিসিং সেন্টারে কিন্তু জব পাওয়া সম্ভব। কোর্সটির ডিউরেশন হয়ে থাকে 1 বছর। 10 নম্বর যে কোর্সটি আছে সেই কোর্সটি হলো মোটর বাইন্ডিং অ্যান্ড মেকানিক। এর ডিউরেশন হয়ে 1 বছর, এবং বিভিন্ন সেক্টরে কিন্তু এর কাজের সুযোগ থাকে। তো বন্ধুরা, বাছাই করা 10টি টেকনিক্যাল কোর্স তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। নেক্সট এপিসোডে আমি জেনারেল কোর্সগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এইরকমই যাবতীয় হেল্পফুল এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশের বেল আইকনটিকে একটু ভালো করে বাজিয়ে নাও, যাতে করে আমাদের প্রত্যেকটি আপডেটের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় অতি দ্রুত। তো থ্যাংকস ফর ওয়াচিং, মাই তৌসিফ। আজকের জন্য বাই। যাওয়ার আগে বলি, ভালো থেকো, সুখে থেকো এবং আনন্দে থেকো। থ্যাংক ইউ, বাই। Press the bell icon on the YouTube app and never miss another update.